क्वेश्चन वन नीचे कौनटी नोबेल बा आदर्श गैस नय अठारो नम्बर श्रेणी मौल हलो नोबेल बा आदर्श गैस क्लोरिन सतर नम्बर बा हेलोजन श्रेणी मौल अर्थात उत्तर हलो अपशन सी क्लोरिन नोबेल बा आदर्श गैस नय क्वेश्चन टू 25 डिग्री सेंटिग्रेड तापमात्रा भिन्न माध्यम शब्दे गतिवेगर विषय नीचे कौन वक्तव्यटी वक्तव्यगुली सठिक एक अक्सिजन गैसे शब्दे गतिवेग 316 मीटर पर सेकेंड विबृति सठिक दुई पातित जले शब्दे गतिवेग 1498 मीटर पर सेकेंड विबृति सठिक अर्थात उत्तर हलो अपशन सी एक एवं दुई दुटोई सठिक क्वेश्चन तीन बाष्पीकरण बा ट्रांसपिरेशन किसेर माध्यमे घटे स्टोमाटार माध्यमे बाष्पीकरण बा ट्रांसपिरेशन घटे अर्थात उत्तर हलो अपशन डी स्टोमाटा चार शक्तिर एसआई एकक हलो कि शक्तिर एसआई एकक हलो जूल अर्थात उत्तर हलो अपशन बी जूल क्वेश्चन फाइव नीचे कोनटिर साहाज्ये एकटि जनक उद्भिद थेके बहुनियोग बा डिजिज फ्री उद्भिद पावा जाय टिस्यू कल्चारेर माध्यमे एकटि जनक उद्भिद थेके डिजिज फ्री उद्भिद पावा जाय अर्थात उत्तर हलो अपशन ए टिस्यू कल्चार क्वेश्चन सिक्स অ্যালুমিনিয়াম ধাতু একমাত্র কোন উপায়ে নিষ্কাশিত করা যায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা যায় অর্থাৎ উত্তর হলো অপশন সি তড়িৎ বিশ্লেষণ কোয়েশ্চেন সেভেন শরীরে কোন প্রণালী দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় তরল পরিবাহিত হয় সংবহনতন্ত্র বা ভাস্কুলার সিস্টেম দ্বারা শরীরে এক জায়গা থেকে অন্য জায়গায় তরল পরিবাহিত হয় অর্থাৎ উত্তর হলো অপশন সি সংবহনতন্ত্র কোয়েশ্চেন এইট বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক কে আবিষ্কার করেন ওহমের সূত্র অনুযায়ী রোধ আর ইকুয়াল টু বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ সেটা ইকুয়াল টু ভি বাই আই অর্থাৎ উত্তর হলো অপশন এ ওহম কোয়েশ্চেন নাইন একটি হীরেতে প্রতিটি কার্বন পরমাণু অন্য কটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে এর উত্তর হলো অপশন ডি একটি হীরেতে প্রতিটি কার্বন পরমাণু অন্য চারটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে কোয়েশ্চেন টেন আলো একটি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে তার গতিবেগের কি পরিবর্তন হয় আলো একটি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে তার গতিবেগ বেড়ে যায় অর্থাৎ উত্তর হলো অপশন এ বাড়ে কোয়েশ্চেন টুয়েলভ কোন কলাটি মৃত কোষের সমন্বয়ে গঠিত জটিল সাই কলা হলো দু রকমের জাইলেম ও ফ্লোয়েম জাইলেম চার প্রকার কোষ দিয়ে গঠিত যথা এক ট্রাকিড মৃত কোষ দুই ট্রাকিয়া মৃত কোষ তিন জাইলেম প্যারেনকাইমা সজীব কোষ চার জাইলেম তন্তু মৃত কোষ বেশিরভাগ জাইলেম কোষ মৃত তাই জাইলেম মৃত কোষের সমন্বয়ে গঠিত অর্থাৎ উত্তর হলো অপশন এ জাইলেম কোয়েশ্চেন থার্টিন একটি হিটারের বিভব পার্থক্য 60 ভোল্ট যখন তার উৎস থেকে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে বিভব পার্থক্য 172.5 ভোল্ট হলে কত তড়িৎ প্রবাহ হবে প্রথমে বিভব প্রভেদ V1=60 ভোল্ট তড়িৎ প্রবাহ I1=4 অ্যাম্পিয়ার দ্বিতীয় ক্ষেত্রে বিভব প্রভেদ V2=172.5 ভোল্ট হিটারের রোধ R=বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ সেটা V/I যেহেতু হিটারের রোধ অপরিবর্তিত থাকবে তাই R=V1/I1 সেটা V2/I2 এখানে মান বসিয়ে পাই 60/4=172.5/I2 এখান থেকে পাই I2=172.5/15 সেটা I=11.5 অ্যাম্পিয়ার অর্থাৎ উত্তর হলো অপশন এ 11.5 অ্যাম্পিয়ার কোয়েশ্চেন 14 একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে থাকাকালীন তার গতিশক্তি হলো 120 জুল বস্তুটির ভর হলো কত বস্তুর দ্রুতি V=4 মিটার পার সেকেন্ড ভর M kg আর গতিশক্তি K=½mv² সেটা I=120 জুল এখানে ভি এর মান বসিয়ে পাই ½ × m × 4² সেটা I=120 অর M=120×2/16 সেটা I=15 kg অর্থাৎ উত্তর হলো অপশন এ 15 কেজি কোয়েশ্চেন 15 নিচের কোনটি অবস্থান সময় সম্পর্ক নির্ধারণ করে গতির দ্বিতীয় সমীকরণ হলো S=ut + ½ at² S=অতিক্রান্ত দূরত্ব বা অবস্থান মিটারে U=প্রাথমিক বেগ মিটার পার সেকেন্ডে A=ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ারে সময় T সেকেন্ডে অর্থাৎ উত্তর হলো অপশন বি S=ut + ½ at² অবস্থান ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে কোয়েশ্চেন 16 স্পিডের এসআই একক কি এসআই ইউনিট অফ স্পিড হলো মিটার পার সেকেন্ড অর্থাৎ উত্তর হলো অপশন ডি মিটার পার সেকেন্ড কোয়েশ্চেন 17 চাপের এসআই একক কি বল বা ফোর্সের এসআই একক হলো নিউটন এবং সিজিএস একক হলো ডাইন রোধ বা রেজিস্ট্যান্সের একক হলো ওহম আর চাপের এসআই একক হলো পাস্কাল অর্থাৎ উত্তর হলো অপশন বি পাস্কাল কোয়েশ্চেন 18 অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হলো 27 81 গ্রাম অ্যালুমিনিয়ামে মোলের সংখ্যা হলো কত অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27 মানে 1 মোল অ্যালুমিনিয়াম =1 গ্রাম পারমাণবিক ভর সেটা =27 গ্রাম 27 গ্রাম অ্যালুমিনিয়াম =1 মোল অ্যালুমিনিয়াম 1 গ্রাম অ্যালুমিনিয়াম =1/27 মোল অ্যালুমিনিয়াম আর 81 গ্রাম অ্যালুমিনিয়াম =81/27 মোল অ্যালুমিনিয়াম সেটা =3 মোল অ্যালুমিনিয়াম অর্থাৎ উত্তর হলো অপশন ডি 3 কোয়েশ্চেন 19 যেসব বস্তুর গন্ধ অ্যাসিড বা ক্ষারীয় মাধ্যমে পরিবর্তন হয় তাদের কি বলে যেসব বস্তুর গন্ধ অ্যাসিড বা ক্ষারীয় মাধ্যমে পরিবর্তন হয় তাদের অলফ্যাক্টরি সূচক বলে অর্থাৎ উত্তর হলো অপশন বি অলফ্যাক্টরি সূচক কোয়েশ্চেন 20 নিচের কোন জোড়াটির এসআই একক সমান নয় সরণ ও দূরত্বের এসআই একক হলো মিটার কার্য ও শক্তির এসআই একক হলো জুল গতিবেগ ও দ্রুতির এসআই একক হলো মিটার পার সেকেন্ড বলের এসআই একক হলো নিউটন এবং চাপের এসআই একক হলো পাস্কাল অর্থাৎ উত্তর হলো অপশন বি বল ও চাপের এসআই একক সমান নয়
क्वेश्चन 21 নিচের কোনটি অনুসারে বলা হয় কোন মৌলের চরিত্র তার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারের উপর পর্যায়ক্রমে নির্ভরশীল এর উত্তর হলো অপশন বি আধুনিক পর্যায় সারণীতে কোন মৌলের চরিত্র তার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারের উপর পর্যায়ক্রমে নির্ভরশীল क्वेश्चन 22 একটি গাড়ি তার চলার পথে বিপরীত দিক থেকে আসা হাওয়ার সম্মুখীন হলে গাড়িটির যা কার্য করতে হবে তার মান হবে কি আমরা জানি কৃতকার্য W=FS cos θ এখানে F=প্রযুক্ত বল বা বিপরীতমুখী হাওয়া F=সরণ তাহলে θ = 180 ডিগ্রি মানে W=FS cos 180 θ = −FS সুতরাং কৃতকার্য ঋণাত্মক হবে অর্থাৎ উত্তর হল অপশন এ ঋণাত্মক क्वेश्चन 23 একটি মৌলের নিউক্লিয়াসে 10টি প্রোটন ও 17টি নিউট্রন আছে তাহলে ওর ভর সংখ্যা বা মাস নাম্বার হবে কত মৌলের পারমাণবিক ভর সংখ্যা বা অ্যাটমিক মাস নাম্বার = প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এখানে প্রোটন ও নিউট্রনের মান বসিয়ে পাই পারমাণবিক ভর সংখ্যা = 10 + 17 সেটা = 27 অর্থাৎ উত্তর হলো অপশন সি 27